বাংলা ব্রতচারী সমিতির বনগা শাখার আয়োজনে বিশেষ শিবির, বাংলার এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিরলস প্রচেষ্টা। কর্মব্যস্ত জীবন, দিনরাত ছুটে চলা, সময় নেই কারো হাতে। মাঠ কি বা খেলার মাঠের আনন্দ কি তা ভুলতে বসেছে শিশুরা। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু অবসর খুঁজে পাওয়া যেন দুঃস্বপ্ন, বিলাসিতা। সেই কারণে বাচ্চাদেরকে তাদের ছেলেবেলা ফিরিয়ে দিতে বাংলা ব্রতচারী সমিতির পরিচালনায় বনগা শাখার ব্যবস্থাপনায় দুই সপ্তাহব্যাপী ব্রতচারী সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে বনগা ব্রতচারী সমিতির প্রশিক্ষক শিবরাম চক্রবর্তী জানান, বাংলা ব্রতচারী সমিতির পরিচালনায় বনগা শাখার ব্যবস্থাপনায় দু সপ্তাহব্যাপী ব্রতচারী সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আজই তার শেষ দিন। এই ব্রতচারীর মধ্য দিয়ে ছেলেমেয়েরা শিখল বাংলার এক ঐতিহ্যবাহী ফোক নাচ, যেখানে শারীরিক এবং মানসিক বিকাশের বার্তাকে তুলে ধরা হয়েছে। এই বিষয়ে তিনি আরো বলেন, এরা যেটা শিখল যে ব্রতচারী মানে যে নাচ, এই অন্ধ ধারণা এদের চলে গেল। এটা বাংলার ট্র্যাডিশনাল একটা ফোক ড্যান্স, শারীরিক মানসিক বিকাশ, মানুষ করার আন্দোলন, যেটা করোনার জন্য বছর দুই তিন আমাদের একটা বাধা পড়ে গেছে, এখন এটা হচ্ছে, আবার পুনরায় আমাদের শুরু হয়েছে। বিভিন্ন বিদ্যালয়, কলেজ, জেবিটি কলেজ, পিটিটিআই কলেজ, ডিএলএড কলেজ, বিভিন্ন জায়গা থেকেই আমাদের ডাক আসছে এবং সারা বাংলা জুড়ে ব্রতচারী এখন চালিয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে বিদ্যালয়গুলোতে রুটিনেও ব্রতচারী দেওয়া হয়েছে। বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশ ঘটানোর জন্য এর যে একটা গুরুত্ব আছে সেটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এই বিষয়ে ব্রতচারী সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবিরের এক ছাত্রী বলে, ছোটবেলা থেকে আমরা ব্রতচারী সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু এই বিষয়টির সাথে যুক্ত না থাকার কারণে সেভাবে জানা ছিল না বিষয়টি। এর ফলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। সেই সাথে স্যারের প্রশিক্ষণে অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি। ছোটবেলা থেকে ব্রতচারী সম্পর্কে অনেক কিছুই শুনেছি, কিন্তু সেভাবে কখনোই পড়ে ওঠা হয়নি। এতে শরীর মন দুটোই খুবই ভালো থাকে। তো এখানে এসে পড়েছি দু সপ্তাহ ধরে সকলের সাথে একসাথে, আজকে শেষ দিন, খুবই ভালো লাগছে এবং স্যারেদের প্রশিক্ষণে অনেক কিছু শিখতে পেরেছি, খুবই ভালো লাগছে সেটা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।